গুড মর্নিং বন্ধুরা, আজ আবার এসে গেছি। তোমরা সব সকলে কে কেমন আছো? নতুন বন্ধু, পুরনো বন্ধুরা? তো আমরা মোটামুটি আছি। তো ঠান্ডা লেগেছে মেয়ের একটু, আর এই টাইমে তো সবারই ঠান্ডা লাগছে। তোমরাও সাবধান থেকো। আবার শুনছি করোনা আসছে, না ওমিক্রন আসছে, ভগবান জানে। আমাদের এর সাথেই লড়াই করেই বাঁচতে হবে। তো আজ আমি 30 তারিখ, আজ আমি বেরোচ্ছি। একটা দারুণ ভিডিও সামনে আসছে তার শুরু করার জন্য। তো আমার ভাইঝির 31 তারিখে জন্মদিন, সবাই জানো। আমার একমাত্র একমাত্র বলা ভুল, ভাইঝি অনেক আছে, আর ভাইঝিদের আবার দুঃখ হবে। তো এই ভাইঝির জন্মদিন, ছোট বাচ্চা দেখতেই পাও আমার প্রায় ভিডিওই, ওর 31 তারিখে জন্মদিন। তো আজ 30 তারিখ, আমি একটু বাজারে যাচ্ছি তো কিছু কেনাকাটা করতে। কী কেনাকাটা করতে সবই বলছি, আস্তে আস্তে কিন্তু ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, কোনো স্কিপ করো না। দারুণ ভিডিও আসছে। তো কেনাকাটা বলতে এইটুকুই যে তোমার ওই আর বছরের ভিডিওটা দেখো, আগের বছরের। আমার ভাইজি হাত দিয়ে কিছু কম্বল দান করা হয়েছিল, এবং আমার মা কিছু কম্বল দান করেছিল ওই যে বয়স্ক মানুষদের। তো এবার আমার প্ল্যান যে বয়স্ক মানুষ তো আর বছরে দেয়া হলো, আর কোথায় এমন খুঁজে পাবো? তো যাই হোক, বৃদ্ধাশ্রমে, অনাথাশ্রমে, এ দেখো অনেক বড় লোকরা ওখানে যায়, অনাথাশ্রমে, বৃদ্ধাশ্রমে, এবং তাদের তো একটা সংস্থা আছে, তাদের দেওয়ার জন্য, মেনটেনেন্স করার জন্য অনেক লোকও থাকে। তো তারা সব কিছুই মোটামুটি পাচ্ছে। তো আমার ইচ্ছা যে চল একটু ভাটায় যাই, ইটভাটা আছে একদম কাছে, তো ইটভাটায় গিয়ে কিছু বাচ্চাদের নিয়ে ওখানে কেক কাটাবো ভাইজিকে। ভাইজি কেক কাটবে এবং তারাও একটু আনন্দ উপভোগ করবে। তারা তো এগুলো হয়তো করে না, স্বাভাবিক, বুঝতেই পারছো। কারণ আর ওই ইটভাটায় বাচ্চাদের, আমার ভাইজি যেহেতু 3 বছর এবার জন্মদিন পূর্ণ হচ্ছে, তো এই 5 বছর পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের কিছু শীতের পোশাক দেওয়ার ইচ্ছা আছে। কারণ ওই বাচ্চাগুলো দেখো তো, ভাটার বাচ্চাগুলো কত কষ্ট পায় ঠান্ডায়, ঠিক মতো গরমের পোশাক নেই, ঠিক মতো গরমের লেপ টেপ এইসব নেই। তো যাই হোক, দেখি, সবটা তো আর পূরণ করা আমাদের ক্ষমতা নেই, তবে সামান্য যেটুকু ক্ষমতা আছে সেইটুকু করার চেষ্টা করছি এবং করব। তোমরাও পাশে থেকো। আর আমার ভাইয়ের খুব ইচ্ছা যে মেয়ের জন্মদিনে প্রত্যেক বছর বছর এরকম একটু কিছু দান করার, যাতে তাদের উপকারে লাগে, এবং ওর মেয়েকে যাতে সবাই আশীর্বাদ দেয়। তো তোমরা পাশে থাকো, আমি এখন যাচ্ছি মার্কেটিংয়ে ওই বাচ্চাগুলোর জিনিস কিনতে। আমি আর ভাই যাব, হয়তো রাস্তায় শ্যুট করা হবে না কারণ খুব ভিড়। তা আবার বাড়ি এসে তোমাদের দেখাবো। তো বেরোচ্ছি এখন বন্ধুরা। এই দেখো, বস্ত্র বাজার থেকে মার্কেটিং করে এসে হুটোপাটা করে কি করব ভেবে পাচ্ছিলাম না। তো 11:30-12 বাজতে এলো, আমি ঘড়িও অবশ্য দেখিনি, বাড়ি এলাম 11টায়। তো দেখো, এবার এই গোল গোল করে ছোট ছোট আলু ছিল কতগুলো, তো আলুটা ভেজে নিই, আর একটু ডাল করি। ডালটা সিদ্ধ হচ্ছে বাটিতে করে, মুসুরির ডাল, আর ফুলকপি আলুর একটু মাখা মাখা তরকারি করব। আর এতে পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা, জিরে, এগুলো সব পেস্ট করে নিয়েছি। এবার আমি দেখি ডালটা করে নিই, এই দিয়েই আজকে খেয়ে নেবো দুপুরে, রাতে আবার তখন দেখা যাক রাতে কী করা যায়। আর মেয়েটার প্রচণ্ড জ্বর হয়েছে গো, জ্বর এসছে ঠান্ডায়, কম্বল মুড়ি দিয়েও ফ্যান চালিয়ে শুয়ে থাকে, ওর জন্য একটু মানে ভালোই ঠান্ডা লেগেছে। সামনে পরীক্ষা, আমার কিচ্ছু ভালো লাগছে না, এই টাইমে জ্বর বাঁধিয়ে বসে থাকলো। আর ভাতটা হয়ে গেছে, এদেখো বেসিনে কতগুলো বাসন পড়ে চায়ের, আর এদেখো ভাত, গরম গরম ভাপ উঠছে এখন।
অনেক কাজ বাকি, তো আমার 24 ঘন্টা এই জন্য চলে লড়াই। আর কোথাও গেলে তো একটু কথাই নেই, সে তো সবাই জানো, একটু বাইরে বেরোলেই মানে কাজের অনেক ইয়ে পড়ে যায়। তো দেখি কতদূর কি শেয়ার করতে পারি। একটা ডেলি ব্লগ বানানোই হয় না তো তোমাদের, খুব সকাল থেকে উঠে আর ডেলি ব্লগ আর আমার করা হয় না, হয় ক্যামেরা মোবাইল খুলতে মনে থাকে না, নাই হুটো পাটাই। এই গোল গোল আলু ভাজা কে কে ভালোবাসে আমাকে একটু কমেন্টে জানিও। গোল গোল আলু ভাজা আমার মেয়ের খুব মানে প্রিয়, এবার জানি না ও ভাত খেতে পারবে কি না, কিছুই খাচ্ছে না, সকালে শুধু একটা পরোটা খেয়ে ওষুধ খেয়েছে। তো সাথে থাকো, আর আমি সবার ভিডিও কিভাবে দেখি দেখো, আমার আর একটা ফোন থেকে চালিয়ে রাখি, কারণ নাহলে বন্ধুরা আবার রাগ করে, ওই জন্য আমি এইভাবে রান্নাঘরে চালিয়ে রেখে ভিডিও দেখি আর সবাইকে কমেন্ট করি এর মধ্যেও, তাহলে বোঝো কত আমাকে কষ্ট করতে হয়। তো আমার পাশেও সবাই থেকো, আমার ভিডিওগুলো এইভাবেই দেখো একটু কষ্টের মধ্যে দিয়ে, যাতে আমি একটু এগোতে পারি। এটা আমার পুরো শখ, সবার ভিডিও দেখে দেখে মানে আমি এত দূর এগিয়েছি তোমাদের ভালোবাসায়। আমার ভিডিওগুলো তোমরা একটু রান্না করতে করতেও চালিয়ে রেখো। এই দেখো মেয়েকে খেতে দিয়ে দিলাম, এবার আমি স্নান করব, কারণ ওর পড়া আছে আজকেও। এই দেখো ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, আর ও বললো মা ডাল আমি খাবো না, আমার জন্য ডাল সিদ্ধ রাখো, তো ওই জন্য ডাল সিদ্ধ রাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখে, কারণ জ্বরের মুখে ওর ভাল লাগছে না, তো তাই এবার ও খেয়ে নিক, পড়তে যাক, আমি স্নান টান করে পুজো করে নিই। এ দেখো এবার শীত ধরে গেছে, একটু ছাদে এসে বসলাম, তো রোদের তেজ তো নেই একদমই, সূর্যদেব যাব যাব ভাব। খেয়ে দিয়ে ছাদে আস্তে আস্তে ছাদের রোদ চলে গেছে। তো তোমরা কে কেমন আছো, আশা করি ভালোই থেকো, আমিও ভালো আছি মোটামুটি। তো সামনের ব্লগগুলো একটু দেখো, খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, দেখতে থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এবং আমার চ্যানেলটা একটু শেয়ার করো। আমার 1K আপাতত তোমরা করে দাও, তোমাদের ওপরেই ভরসা, তোমরা যদি শেয়ার না করো মনে হয় না আমার 3 বছরও 1K হবে, 2 বছর পূর্ণ হয়ে গেল, তো আমার এই স্বপ্নটা তোমরা পূরণ করো। টাটা, বাই বাই, আবার পরের ব্লগে আসছি।